মুর্শিদাবাদে ফরাক্কার গান্ধীঘাটে সিপিএম এর পথসভা, আর এই পথসভায় উপস্থিত ছিলেন শ্যামল মিশ্র, দিলীপ মিশ্র, মনোরঞ্জন ঘোষ ছাড়াও বিভিন্ন কর্মীরা। এই পথসভায় রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করা হয়। গোটা দেশ জুড়ে 16 দফা দাবি নিয়ে 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত এই পথসভা চলবে বলে জানিয়েছেন তারা। অভিজিৎ মণ্ডল আর পলাশ সিংহের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। দলের পক্ষ থেকে সপ্তাহব্যাপী গত 20 আগস্ট থেকে আজ 26 আগস্ট পর্যন্ত দেশজোড়া 16 দফা দাবিতে আন্দোলন চলছে। এই যে কোভিড পরিস্থিতিতে সারা দেশে কোটি কোটি মানুষ কাজ হারিয়েছে, আমরা চাই এই মানুষদের সহ সমস্ত মানুষ যারা ট্যাক্স দেয় না তাদের সবাইকে 7,500 টাকা করে প্রতি মাসে 6 মাস কোভিড পিরিয়ডে দেওয়া হোক, 10 কেজি করে চাল বা গম রেশন ভারতবর্ষের সমস্ত মানুষকে দেওয়া হোক মাসে। আমরা চাই মনরেগার কাজ যেটা হচ্ছে সেটা 200 দিনের কাজ হোক বছরে, এবং মজুরি 200 টাকার জায়গায় 600 টাকা করে দেওয়া হোক। আমরা চাই যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো কেন্দ্রীয় সরকার বিক্রি করে দিতে চাইছে সেগুলো বন্ধ হোক, রেল বিক্রি করে দিতে চাইছে, বিদ্যুৎ বিক্রি করে দিতে চাইছে, মোল ইন্ডিয়া বিক্রি করে দিতে চাইছে, ব্যাংক বিমা বেসরকারিকরণ করতে চাইছে, আমরা এগুলোর প্রতিবাদ জানাচ্ছি। দেশজোড়া এই কোভিড পিরিয়ডে যে পরিযায়ী শ্রমিকরা আজ ঘরে বসে আছে, বেকার যুবকরা কাজ পাচ্ছে না, আমরা বলছি তাদেরকে কাজের সংস্থান করতে হবে, তা না হলে বেকার ভাতা দিতে হবে। যে সমস্ত পোস্ট খালি পড়ে আছে, ওই রেলে 3 লক্ষ পোস্ট খালি পড়ে আছে, সেগুলো অবিলম্বে পূরণ করতে হবে। এই দাবিগুলো নিয়ে দেশজোড়া আমাদের আন্দোলন সপ্তাহব্যাপী, আজকে তার শেষ দিনে আমরা এই গান্ধীঘাটে সিপিআইএম পার্টির পক্ষ থেকে আন্দোলন করলাম। আগামী দিন সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে আলোচনা চলছে, আরও বৃহত্তর আন্দোলন দরকার হলে দেশব্যাপী ধর্মঘটের দিকেও আমাদের এগোতে হবে। কোভিড পরিস্থিতির একটু পরিবর্তন হলেই, একটু অবস্থার উন্নতি হলেই রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নিয়ে এ ব্যাপারে চূড়ান্ত দিনক্ষণ ঠিক করবে। আপনার নাম? দিলীপ মিশ্র, আমি সিআইটিউ এর ফরাক্কা ব্লকের সেক্রেটারি। আগামী দিন সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে আলোচনা চলছে, আরও বৃহত্তর আন্দোলন দরকার হলে দেশব্যাপী ধর্মঘটের দিকেও আমাদের এগোতে হবে। কোভিড পরিস্থিতির একটু পরিবর্তন হলেই, একটু অবস্থার উন্নতি হলেই রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নিয়ে এ ব্যাপারে চূড়ান্ত দিনক্ষণ ঠিক করবে। আপনার নাম? দিলীপ মিশ্র, আমি সিআইটিউ এর ফরাক্কা ব্লকের সেক্রেটারি। আমাদের মুর্শিদাবাদ জেলাতে যারা এত বড় কথা বলে, প্রচুর সব এমএলএ কেনা, এমপি জেতা, সবটার পরেও যা হচ্ছে শেষ পর্যন্ত বাধ্য হয়ে জিয়াগঞ্জে বোধ হয় 100 বেডের একটা ওরা হসপিটালের ব্যবস্থা করছে, যাতে 100 রোগীকে রাখা যায়, তবুও তারপর কম।